গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি একটুখানি খুশি খুশি দেখতে পাচ্ছ, মায়ের শরীরটা এখন আগের থেকে অনেকটা বেটার, হাঁটা চলা নিজে নিজেই করতে পারছে। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে বাবাও এখানেই এক্ষুনি বসেছিল, গল্প করছিলাম। তো টুবু এ সপ্তাহে আসেনি, টুবু পরের সপ্তাহে আসবে দুর্গাপুর থেকে। তো ব্রেকফাস্ট তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সকাল থেকে জানোই তো মাকে দেখাশোনা করতে হয়, তাই জন্য সকালবেলা থেকে একটু বিজি ছিলাম। সকালের ব্রেকফাস্ট ছিল হচ্ছে রুটি তরকারি, আর কালকে আমার মারা এসেছিলো, সবাই আমার মা আর কি কেক বানিয়ে এসেছিলো। তো কেক, সকালের কেক ওইটা দিয়েই আমরা সবাই ব্রেকফাস্ট সারলাম, আর ফ্রুটস। তো এই হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। কাজ মোটামুটি হালকা করে নিয়েছি, এই যে এই ঘরটা এখন কুটুস কুটুস বাই দ্য ওয়ে এসেছে অনেকদিন বাদে। হ্যাঁ, ওই যে কুটুস কুমার, কুটুস দীর্ঘ 7 দিন বাদে মামার বাড়ির আদর খেয়ে এসেছে আর কি। কুটুস, তুমি দীর্ঘ 7 দিন পর এসেছো, তোমার কেমন লাগছে বলো? মামার বাড়িতে 7 দিন ছুটি কাটিয়ে এসছো তুমি? আমার ভালো লাগছে, কিন্তু পড়তে ভাল লাগছে না। ব্যাস, এবার তো সামনে শুক্রবার স্কুল খুলবে, হয়ে গেছে ছুটি, ছুটির কোটা কমপ্লিট। আচ্ছা, কেমন আছো মা আজকে বলো? আমার বন্ধুরা জানতে চাইছে কেমন আছো তুমি আজকে। অনেকটা ভালো, 50-50, অনেকটা বেটার, কোমরে 50, হ্যাঁ 50% আর কি। মানে অনেকটা যেটা কনকনে ব্যথাটা আগে ছিল যার জন্য অসুবিধা হচ্ছিল, মানে আগে ধরে ধরে ওঠাতে থাকে, নিজে নিজেই উঠে দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে। এই যে ওয়াকার তো তোমাদের আগের দিন দেখালামই, এই যে ওয়াকার আর এই যে বেল্ট, এগুলো সব সময় খাটের পাশে রেখে দিয়েছি, কারণ উঠলেই তো লাগছে। কারণ এখন অন্তত 3 মাস বেল্ট পরে থাকতে হবে আর এই ওয়াকারটা নিয়েও হাঁটতে হবে। কিন্তু অনেকটাই বেটার, মানে ফার ফার বেটার যেটাকে বলে, তো সেটাই আর কি। জোর করে করে খাওয়াতে হচ্ছে। আর হ্যাঁ, নাতি আইয়ার সাথে আরো বেশি ভালো হয়ে গেছি। নাতি আমাদের এত সেবা করছে, মায়ের উপর দিয়ে বিছানা করে দেওয়া, জল দেওয়া, ওষুধ দেওয়া সব আবার নাতি করছে। এই হচ্ছে ব্যাপার। এখন বাজে হচ্ছে সকাল 11:30, আর আমাদের টিফিন তো বললাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দুপুরের কি মেনু হয়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি, আপাতত মাকে ফল টল দিলাম, বাবাকেও দিলাম, সবাই খেয়ে দিয়ে এখন একটু বসে গল্প করছি। সৌম্য ওভারে অফিসের কাজ করছে, আর কুটু সেই যে অ্যাজ ইউজুয়াল মামার বাড়ি থেকে ঘুরে এসে মোবাইল নিয়ে খেলা করছে, আর এক সপ্তাহ পরও স্কুল খুলবে, সেটা নিয়ে ও একটু চাপে আছে। নতুন ক্লাস কুটুস, ক্লাস 5, মিড স্কুল হয়ে গেল। রোদ উঠেছে, সব থেকে বড় কথা কাল পরশু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কালো হয়েছিল, একটাও কাপড় আমাদের শুকায়নি বলো মা। আর আজকে ঝলমলে রোদ উঠেছে, খুব ভালো লাগছে। এই দেখো বাইরেটা, তোমাদের দেখাই এখান থেকে, ভালো রোদ উঠেছে, মানে দেখে খুব ভালো লাগছে, তাই না বলো? কাপড় জামাগুলো শুকানো নিয়ে কথা। দুপুরে খাওয়া দাওয়া প্রায় শেষ, ফুলের চাটনি খাচ্ছি। তো দুপুরের মেনু মা বাবাকে তো আগে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে উঠলাম। আমি আর সৌম্য কুটুসকে এখন খাওয়াবো, অনেক বেলাই হয়ে গেছে, কুটুস কেক খেয়েছে তাই বলছে আম্মা এখন দিও না, একটু বাদে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি লাঞ্চটা করে নিই, তারপর তোকে দিচ্ছি। তো আজকে দুপুরের লাঞ্চটা বলে দিই, মাছের ঝোল, একদম ঘরোয়া মাছের ঝোল, ডাল, অরুর ডাল, কাঁচমিশালি তরকারি, নিম বেগুন। নিম বেগুনটা আর কি আমরা এই গরমকালটা, এই টাইমটা খুব বেশি খাই আর কি, প্রায় একদিন অন্তর অন্তর নিম বেগুন, উচ্ছে সিদ্ধ, আর হচ্ছে তোমার কুলের চাটনি, টমেটো কুলের চাটনি, চাটনি তো দুর্দান্ত, এমনিতে কুলের চাটনি দারুণ লাগে খেতে। দেখুন কাজ করে যাচ্ছি শুধু। সাধারণ একটু বললাম, ফ্রিজে রাখতে বলছে, দেখুন কাজ করে যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল তোমাদের ওখানে?
শুনছিল না টিপ টিপ করে পড়ছিল অল্প অল্প করে পড়ছিল দারুন দারুন মা উঠে বসেছে আচ্ছা মিষ্টি গুলো এখন কেউ খাচ্ছ না কেন মিষ্টি গুলো খাও শুনতে শুনতে না গান তো এখন আমরা গল্প করছি সবাই মিলে মাসিরা এসে তোমরা তো দেখলে মা শুয়ে শুয়ে গল্প শুনছে করছেও শুনছেও লাঠি নিয়ে এটা কি নাতি সুন্দর নাতি আর ঠাকুমা দেখো একজন লাঠি একজন ইয়ে মা গুড নাইট গুড নাইট বাবাই বাথরুমে ঠিক আছে কিছু লাগবে জলের বোতল এখানে আছে তো রাত এখন বাজে 10:30 10:10 এখনো বাজেনি আর আমাদের সব মাসিরা তো দেখলে ডিনার করে চলে গেল ডিনারে আজকে ছিল হচ্ছে মাসিদের জন্য করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন আর আমাদের জন্য আমি কিচ্ছুখানি রাতে কারণ ওই সিঙ্গাড়া আর চপকে আমার একদম অবস্থা টাইট কালকে একটা ব্লাড টেস্টের ব্যাপার আছে সকালবেলা রুটিন ব্লাড টেস্ট আমি করি 3 মাস অন্তর অন্তর তো ওইটার ডেট আছে কালকে সকাল 9টায় ব্লাড টেস্ট করতে আসবে মারা মা সোমু আর বাবা খেলো হচ্ছে রুটি রুটি তরকারি আর বেগুন ভাজা তো এই ছিল আজকের গোটা দিন দেখলে আর সামান্য দিনের মতোই আজকের দিনটা খুব সিম্পলই ছিল যদি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার রুমিদের আসার কথা আর রুমির মামা মানে কাকু কাকিমাও আসবে মাকে দেখতে মাকে তো দেখছো অনেকটা বেটার মানে আগের থেকে অনেক অনেক বেটার হ্যাঁ আর কুটুস দেখো কি করছে হাটের মধ্যে খালি এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক আর এদিক থেকে ওদিক করছে তো আজকে বাই দ্য ওয়ে কুটুস পুরো মায়ের বিছানাটা করে দিয়েছে তোমরা কি জানো হ্যাঁ পুরো মানে এত সুন্দর করে চাদর পেতেছে ওকে আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম কি করে চাদর পাততে হয় সুন্দর করে চাদর টাদর পেতে ভীষণ ভালো লাগছে মা তো মানে দেখে খুব খুশি যে কুটুস বিছানা করতে শিখে গেছে সৌম্য একটু বেরিয়েছে একটা বন্ধুর সঙ্গে ও দেখা করতে আর কুটুস আর আমি এখন বিছানাপত্র করলাম মাদেরকে মাদের বিছানাপত্র করে দিয়ে এলাম এবার মারা শুয়ে পড়েছে আর হচ্ছে কালকে একটা খুব ভালো সুখবর মানে খুব বড় সুখবর আমার আমার সৌম্যর আমাদের সবার জীবনের একটা সুখবর তোমাদের কাছে শেয়ার করব বড় একটা সুখবর হ্যাঁ সবারই জন্য আনন্দের খবর আমাদের জন্য স্পেশালি বড় খবর আর কি তো যাই হোক সেটা কালকেই বলবো পরের ব্লগে বলবো একটু ধৈর্য ধরো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর আবার দেখা হবে খুব শিগগিরই বেল আইকন বেল আইকন অবশ্যই কুটুস মনে করিয়ে দিল দেখো বেল আইকনটা টিপ তো কিন্তু ভুলো না নাহলে যখনই আমি বেল আইকনটা সাবস্ক্রাইব বাটনের পাশে ঠিক বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কমেন্ট আর লাইক হ্যাঁ কমেন্ট আর লাইকটা করতে কিন্তু ভুলো না তো টাটা তোমরাও গিয়ে শুয়ে পড়ো গুড নাইট